সৃজনী কলা চক্রের দশমতম বর্ষ উদযাপিত হলো বেহালা শরৎ সদনে। ডান্স কোরিওগ্রাফার পৃথা নস্করের নেতৃত্বে প্রায় 50 জন নৃত্যশিল্পী আড়াই থেকে 40 বছরের বিভিন্ন প্রতিভার এই নৃত্যশিল্পীরা তাদের কলা প্রদর্শন করেন বেহালা শরৎ সদনে। অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিত্ব এবং পৃথার শুভানুধ্যায়ীরা তার এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। হ্যালো কলকাতা লাইভ উইথ পৃথা, পৃথা নস্কর। আজকের খুব ভালো একটি উদ্যোগ, যদি এই উদ্যোগ সম্বন্ধে প্লিজ বলেন আপনি। হ্যাঁ নমস্কার, আমি পৃথা। আজকে আমাদের 10 বছরের সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি সৃজনী কলা চক্রে। এখন এই মুহূর্তে যে প্রোগ্রামটা, নাচের প্রোগ্রাম বিভিন্ন দলে বহু সময় হয়, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা যেটা নতুন করে তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের এই 3 ঘন্টায় রেকর্ডের কিচ্ছু বাজবে না, পুরোটাই লাইভ। ফ্যান্টাস্টিক, আমরা পুরোটা লাইভ করবো এবং আমরা চেষ্টা করেছি যে সবাই নামি দামি শিল্পী এনে নিজেদের মঞ্চ ভরান, কিন্তু আমরা চেষ্টা করেছি যে সমস্ত ছেলেমেয়েরা মঞ্চ পায় না, মঞ্চে সম্ভব নয় তাদের মঞ্চ করা, সেই সমস্ত প্রতিভাবান ছেলেমেয়েদের মঞ্চ দেয়। একটু এবার পৃথার সম্বন্ধে শুনি, তার কত বছরের ডান্স কেরিয়ার? আমার 33 বছরের নৃত্য জীবন এবং আমার সংস্থার এটা 10 বছর পূর্তি। এটা শুরু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের একটি ব্যঞ্জন হেরিয়া বলে একটি মফস্বলের একটি গ্রাম থেকে, যেখানে আমার বাড়ির উঠোনে এটা প্রথম শুরু। আস্তে আস্তে সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, পেরে যাই না কতটা দাঁড়াতে পেরেছি, তবে তার মধ্যে সবাইকে আনন্দ দিতে পারি কাজ করে এটুকুখানি বলতে পারি। আর আপনার সেন্টারের কনিষ্ঠতম যিনি নৃত্যশিল্পী তার বয়স কত? সিনিয়র মোস্ট তার বয়স? কনিষ্ঠতম যে তার বোধ হয় 2.5 বছর, আর সিনিয়র মোস্ট বোধ হয় 38। ফ্যান্টাস্টিক। আমি রেখা রায়, পৃথা সৃজনী কলা চক্রের কর্ণধার। পৃথা আমাদের খুব স্নেহের পাত্রী। আজকে ওদের 10 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে এখানে শরৎ সদন মঞ্চের প্রেক্ষাগৃহে। আমরা এসেছি অতিথি শিল্পী হিসেবে বলা যায়। আমরা চাইছি আজকের অনুষ্ঠানে সকলে আসুন, সবাই দেখুন পৃথাদের অনুষ্ঠান, মানে সৃজনী কলা চক্রের অনুষ্ঠান একটু অন্যরকম অনুষ্ঠান হয়। আপনারা সকলে দেখুন, দেখলেই বুঝতে পারবেন, ভালো লাগবে। ধন্যবাদ। জানিল, সৃজনী কলা চক্রের এই যে অনুষ্ঠান, এটা আমার কাছে অন্তত পক্ষে একটা নতুন কিছু, কারণ এইভাবে লাইভ পারফরমেন্স, পুরোপুরি লাইভ একটা অনুষ্ঠান দেখার সৌভাগ্য এর আগে আমার অন্তত হয়নি। স্কুলে করেছি কিছু কিছু, কিন্তু সেখানে এতটা বড় করে কোনো স্টেজে যে এটা হতে পারে এটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। যখন পৃথা আমার কাছে আসে প্রথমবার যে অনুষ্ঠানটা আপনাকে সঞ্চালনার দায়িত্ব নিতে হবে এবং কিছু কিছু পার্টে অংশ নিতে হবে, তখন আমার ভীষণ ভালো লাগা দিয়েছিল মনের মধ্যে যে সত্যি সত্যি এরকম একটা অনুষ্ঠান হওয়া উচিত, যেখানে অংশগ্রহণ করতে পারা বা করতে চাওয়া একজন শিল্পীর কাছে স্বপ্ন থাকে। তো আজ সেই অনুষ্ঠান এবং একটু পরে আমরা স্টেজে উঠবো সবাই, দেখা যাক একটা লাইভ কিছু করে প্রত্যেকের মানুষকে আনন্দ দেওয়া যায় কিনা। ভালো থাকবেন সকল। নমস্কার, আমি ঋষি পণ্ডা। আজকে সৃজনী কলা চক্রের 10তম বার্ষিক যে অনুষ্ঠান তাতে আমি সলিল চৌধুরীর 7টা গান করছি। তো 3 মাস আগে পৃথা কন্ট্যাক্ট করেছিল এরকম একটা ইউনিক একটা কনসেপ্ট নিয়ে, গান হবে, ডান্স হবে তার সাথে। তো এটাতে আমি সলিল চৌধুরীর 7টা গান এবং 7 জন আলাদা শিল্পীর গান করছি। তো কঠিন একটা প্রজেক্ট আমার কাছে, যেহেতু আমি এই গানগুলো নিজে ঘরে বাইরে গুনগুন করি, স্টেজে গাওয়ার কোনোদিন সাহস পাইনি, আজকে সাহস নিয়ে করছি। কতটা ভালো লাগবে দর্শক ভালো লাগবে, পাশে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। তোমাকে বিষময়ে আঁচল পাতা। আমি সুকুমার ঘোষ বলছি। সৃজনী কলা চক্রের আজকের আয়োজন পৃথা নস্করের নেতৃত্বে করা হল। তাদের 10ম বর্ষ পূর্তি উৎসব, এর আগে তারা বহু অনুষ্ঠান করেছেন শিশির মঞ্চে, রবীন্দ্র সদনে। আমার সৌভাগ্য হচ্ছে বিভিন্ন জায়গায় যাবার। এদের কাজের ধারাটাই অন্যরকম এবং আমি বিশ্বাস করি যে আজকের অনুষ্ঠানও একটা অন্যরকমের মাত্রা পাবে।
বিশেষত এখানে সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ তো বটেই, এদের সকলকে স্মরণ করে আজকে যে অনুষ্ঠানের আয়োজন, আমার বিশ্বাস এত মানুষের আয়োজন, এত মানুষের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে খুব সার্থক হবে। একটু বাদে অনুষ্ঠান শুরু হবে, দেখা যাক, আপনারা নিশ্চয়ই খুশি। আমরা পেয়ে গেছি সঞ্জয় মজুমদার, SBI পার্ক ঠাকুরপুকুরের, যে পুজোর অনেক অনেক বছর ধরে সুনামের সাথে কাজ করে চলেছেন, এবং পৃথা নস্করের একজন ওয়েলবিশার। সঞ্জয়দা, আজকে প্রদীপ প্রজ্বলনে আপনাকে আমরা পেয়ে গিয়েছি, একটু শুভেচ্ছা পৃথার জন্য। হ্যাঁ, পৃথা খুব ভালো কাজ করছে, অনেকদিন ধরেই করছে। পৃথা আমার পুজোর সঙ্গেও জড়িত, আমাদের ওখানেও অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ওর ছাত্রছাত্রীরাও করে। আগামী দিনে আরও অনেক অনেক উন্নতি হবে এই আশা রাখছি। সকলে অনুষ্ঠান দেখুন, ভালো লাগে। সঙ্গীতা দাস, আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের কালচারাল কনভেনার। সঙ্গীতা, পেছনে অন্তত 150 নৃত্যশিল্পী বিভিন্ন বয়সের, একটা অন্য পরিবেশ, কেমন লাগছে? হ্যালো কলকাতা লাইভ উইথ চন্দন স্যার, চন্দন দাস, এইচওডিএ বাসুদেব কলেজ। আজকে আমরা পৃথা নস্করের অনুষ্ঠানে এসেছি, একটু শুভেচ্ছা পৃথার জন্য। ঠিক ধরেছেন, আমরা রবি ঠাকুরের কথাই বলতে চাইছি। তিনি বাঙালিকে নবীর আস্বাদন করিয়েছেন, বাংলার সাহিত্য শিক্ষক।